অনেক ধন্যবাদ আবদুল্লাহ ভাই ইনশাল্লাহ আপনাকে আমরা জানাচ্ছি এখনই আপনার প্রশ্নের উত্তর জিমারামীরা দর্শনীয় জায়গাগুলো আগে দেখে মানে আমরা জিয়ারা বলি সেইটা করা করা আগে করে তারপরে পরে হজ এতে কোনো দোষ হবে কিনা না মানে আপনি তো গিয়েছেন যদি হজের জন্য গিয়ে থাকেন তাহলে আগে হজের কর্মকাণ্ডই করুন জি দর্শনীয় স্থানগুলো দর্শনীয় স্থান হিসাবে যদি যাওয়া হয় তাহলে কোনো অসুবিধা নেই যদি সবের উদ্দেশ্যে যাওয়া হয় তাহলে এটা বিদাতে পরিগণিত হবে উনি বলেছেন আমি যেটা বুঝেছি ওনার প্রশ্ন থেকে হজের আগে উমর কথা যেন কেটা একটা বলেছিলেন আচ্ছা উমরাহ ও কথা আর কি তো আপনি তামাত্তু হজ করতে গেলে অবশ্যই আগে হ হক করবেনই তামাত্তু এবং কেরান হজের জন্য যদি আপনি যান তাহলে আগে অবশ্যই আপনি ওমরা ই করবেন ওমরা করবেন তারপরে হজ আদায় করবেন কিন্তু যদি আপনার ফ্লাইটটা ঢাকা থেকে মদিনাতে হয় তাহলে তো আর ওমরাহ তাহলে আপনি মদিনায় গিয়ে তার দর্শনীয় স্থানগুলো আপনি দেখলেন যদি আপনি হজের জন্য গিয়েছেন মদিনা থেকে ফেরার সময় জোল হলাইফা থেকে আপনি হজের এহরাম করে আপনি মাক্কা আসবেন উমরা করবেন তারপরে হজের কর্মকাণ্ড সেখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ অতএব হজের আগে উমরা কথা বলেছেন যেটুকু আমি বুঝেছি উমরা করতে করব উমরা তো করবেনই হজের আগে জি আর দর্শনীয় স্থান যদি দর্শনীয় স্থান তো আসলে উদ্দেশ্য না হজ করা হজ করা জি এই জন্য হজে ইতে গেলে আগে হজ করা এমনি স্বাভাবিকভাবে আসলে মক্কা মদিনা গেলে কিছু জিনিস জায়গা তো আছে আমাদের দেখার খুব আগ্রহ থাকে জি সেটা আমরা দেখিও বটে তো এতে কোন হজ সমস্যা না বিশেষ করে মসজিদে কোবাতে গিয়ে দুরা কা সালাত আদায় করা সুন্নাহ জি সেটা তো সওয়াব হবে জি আর অন্যান্য মসজিদগুলোতে সওয়াবের উদ্দেশ্যে যাওয়া ঠিক হবে না জি কিন্তু দর্শনীয় স্থান হিসেবে যদি যায় তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা অসুবিধা হবে না জি